আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনার সঙ্গে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে বিএনপির মিথ্যাচার, বলছেন ওবায়দুল কাদের। লকডাউনে গার্মেন্টস খোলা রাখতে চান মালিকরা। অর্ধেক সময় হবে এসএসসি পরীক্ষা, যেমন হবে প্রশ্নপত্র। আফগানিস্তানে তুরস্কের সেনা উপস্থিতি নিয়ে তালিবানের হুঁশিয়ারি। অবশেষে 3 মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হল তালিবান। এবং সবশেষ জানাব, পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার চেষ্টা, ব্যাপক সংঘর্ষ। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। করোনার সঙ্গে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে বিএনপির মিথ্যাচার, বলছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না, উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেতুমন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটিও মানুষের রাজনীতি করে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছে, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছে। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির। ঈদকে সামনে রেখে সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে। ওবায়দুল কাদের বলেন, টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় টিকা যথাসময় দেশে আসবে, এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হবে না। মাস্ক পরিধানের মধ্যে রয়েছে করোনা থেকে মুক্তির কার্যকর পথ। লকডাউনে গার্মেন্টস খোলা রাখতে চান মালিকরা। আগামী 23 জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মধ্যেও পোশাক কারখানা সহ রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো খোলা রাখতে চান মালিকরা। বিজিএমই এর নেতারা বলেন, দেশের বৃহত্তর রপ্তানি আয়ের এই খাতাটি যেন উৎপাদন অব্যাহত রাখতে পারে এবং আন্তর্জাতিক ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারে, সে উদ্দেশ্যে এমন দাবি জানানো হয়। এ ব্যাপারে শনিবার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখান থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে কারখানা মালিকদের জানানো হয়েছে। 23 জুলাই থেকে শুরু হতে যাওয়া 14 দিনের লকডাউনে কাজ বন্ধ রাখা হলে রপ্তানিতে গুরুতর সমস্যা তৈরি হবে বলে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন গার্মেন্টস মালিকরা। তারা জানান, পোশাক উৎপাদকদের জন্য জুলাই আগস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পশ্চিমা বাজারে শীত ও বড়দিনের জন্য বিক্রি বেড়ে যায়। বাংলাদেশ থেকে রপ্তানি করা মোট পোশাকের 40% এই 2 মাসে রপ্তানি হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, সরকার নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে, আমরা সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি, মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানানোর জন্য বলেছি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবকে আমরা চিঠি দিয়েছি। বিধিনিষেধের মধ্যে যে সময়টুকু কারখানা বন্ধ থাকবে, তার মধ্যে রপ্তানিমুখী শিল্পগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়গুলো জানিয়েছি, আমরা সার্বিক পরিস্থিতি তুলে ধরে সে অনুযায়ী বিবেচনা করতে বলেছি। আমাদের আবেদন, শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি শিল্প কারখানা যদি খোলা না রাখা যায়, এটা মারাত্মকভাবে নেতিবাচক হিসেবে দেখা হয়। উইন্টার ও ফল সিজনের শিপমেন্টগুলো 15 আগস্টের মধ্যে শিপমেন্ট করতে হয়, এমন সময় গার্মেন্টস শিল্প 2 সপ্তাহের জন্য বন্ধ থাকলে দেউলিয়া হয়ে যাবে এই শিল্প। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে এটা শুনেই বায়াররা অর্ডার স্লো করে দিয়েছে। তাই আমাদের দাবি, সবকিছুর জন্য বিধিনিষেধ থাকলেও গার্মেন্টস শিল্প যেন এ সময় খোলা থাকে। অর্ধেক সময় হবে এসএসসি পরীক্ষা, যেমন হবে প্রশ্নপত্র। কোভিড-19 মহামারি কমে এলে নভেম্বর ও ডিসেম্বরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাসে আগের অর্ধেক সময় এবারের পরীক্ষা হবে বলেও জানান তিনি। সে সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, নম্বর বন্টন ও সিলেবাস নিয়েও ধারণা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক শুধু 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় পরীক্ষা নম্বর কমিয়ে এসএসসি সমমান এবং এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে এসএসসি সমমান এবছরের নভেম্বরের 2য় সপ্তাহে এবং এইচএসসি সমমান পরীক্ষা ডিসেম্বরের 1ম সপ্তাহ।
প্রশ্নের ধরন ও পরীক্ষার সময় সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, অর্ধেক সময় পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা হবে 1.5 ঘন্টায়। আর প্রশ্নপত্র এখন যেভাবে বহু নির্বাচনী রচনামূলক হয় সেভাবেই হবে, তবে ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। যেমন আগে যেখানে 10টি প্রশ্নের মধ্য থেকে 8টির উত্তর দিতে হতো, সেখানে এখন হয়তো সে 10টি প্রশ্নই থাকবে, তবে তার মধ্যে 3টি বা 4টির উত্তর দিতে বলা হতে পারে, অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ বেড়ে যাবে। আর প্রতি বিষয় মোট নম্বর 100-এর বদলে 50 নম্বর করা হবে, পরে এই নম্বরকে 100-তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে বলে জানান দীপুমণি। আফগানিস্তানে তুরস্কের সেনা উপস্থিতি নিয়ে তালেবানের হুঁশিয়ারি। আফগানিস্তানে তুর্কি সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছে তালেবান। গোষ্ঠীটি বলেছে, মার্কিন বাহিনী যখন আফগানিস্তান ছাড়ছে, তখন তুরস্কের এই ধরনের সিদ্ধান্ত নিন্দনীয়। তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের এই সিদ্ধান্ত অপরিণামদর্শী, এটি আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, এটি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী। আগামী মাসে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তুরস্কের কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে একমত হয় আঙ্কারা। গত 9 জুলাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানান, তার দেশের সেনারা কিভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার সব দিক নিয়ে বিস্তারিত চুক্তি হয়েছে। এরদোয়ান বলেন, বিষয়টি নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে কথা হয়েছে। সেখানে আমরা জানিয়ে দিয়েছি আমরা কতটুকু দায়িত্ব গ্রহণ করব এবং কতটুকু করতে পারব না। তুর্কি প্রেসিডেন্টের ওই ঘোষণার কয়েকদিনের মাথায় মঙ্গলবার আফগানিস্তানে তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে ফের নিজেদের অবস্থান পরিষ্কার করল তালেবান। অবশেষে 3 মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হল তালেবান। আফগান সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাজি হয়নি তালেবান, কিন্তু এবার তারা 3 মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। আফগান সরকারের পক্ষের একজন মধ্যস্থতাকারীর বরাতে AFP খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, এমন সময় তালেবান যুদ্ধবিরতিতে রাজি হল যখন একের পর এক হামলা করে সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। তালেবানের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা জানিয়ে নাদের নাদিরি নামে আফগান সরকারের পক্ষের ওই মধ্যস্থতাকারী জানান, তালেবান 3 মাসের অস্ত্রবিরতির প্রস্তাব রেখেছে, তবে বিনিময় তাদের বন্দি থাকা সদস্যদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে। তিনি আরও বলেন, তালেবানের 7,000 সদস্য বিভিন্ন স্থানে বন্দি আছে, বন্দীদের মুক্তির পাশাপাশি জাতিসংঘের কালো তালিকা থেকে শীর্ষ নেতাদের নাম সরিয়ে দেওয়ারও শর্ত দিয়েছে। প্রায় 20 বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানছে যুক্তরাষ্ট্র। আগামী 11 সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করবে। এ লক্ষ্যে প্রায় সব কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিদেশি সেনা চলে যাওয়ার মুখে সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে তালেবান। গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো তারা নিয়ন্ত্রণে নিচ্ছে। আফগান সেনাদের থেকে দেশটির অন্তত 85% অঞ্চল দখলের দাবি করেছে তারা। পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার চেষ্টা, ব্যাপক সংঘর্ষ। পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার চেষ্টাকালে পাকিস্তান সীমান্তরক্ষীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান শহরের দক্ষিণ পশ্চিম সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গতকাল পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখল করে তালেবান। পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, আফগানিস্তানের সঙ্গে তারা স্পিন বলদাগ সীমান্ত বন্ধ করে দিয়েছেন। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, স্পিন বলদাগ সীমান্ত ক্রসিংটি ব্যবহার করে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশ করা যায়। তালেবানের অনেক শীর্ষ নেতা বেলুচিস্তানে কয়েক দশক ধরে ঘাঁটি গেড়েছেন, সেখানে তালেবানের বহু যোদ্ধা বসবাস করে। রয়টার্স বলছে, পরিকল্পনা অনুযায়ী তালেবান যোদ্ধারা বিভিন্ন দেশের সঙ্গে থাকা আফগানিস্তানের সীমান্ত ক্রসিং ও চেকপোস্টগুলো দখলে নিচ্ছে, কারণ সীমান্ত ক্রসিং ও চেকপোস্টগুলো থেকে তাদের বড় অঙ্কের রাজস্ব আদায় হবে, যার কোনোটি আফগান সরকারের কোষাগারে যাবে না। আফগানিস্তানে জোর করে প্রবেশ করার বিষয় জামান সীমান্তে দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী কর্মকর্তা বলেন। বৃহস্পতিবার সকালে 400 জনের মতো মানুষ জোর করে সীমান্ত পার হতে চায়। বাধা দিতে গেলে তারা অবাধ্য হয়ে ওঠে, এক পর্যায়ে তাদের লাঠি পেটায় করা হয়। তবে ওই এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জামানের এক সিনিয়র সরকারি কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকে দেশটিতে সরকারি সেনা ও তালেবানের মধ্যে লড়াই বেড়ে গেছে। আফগানিস্তানের 20 বছরের আগ্রাসন শেষে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনাদের দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তালেবানের দাবি, তারা আফগানিস্তানের প্রায় 85% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।